সম্পর্কের মধ্য দিয়ে আমাদের দায়িত্ব, কর্তব্য, আমাদের পেশাগত দায়িত্ব আমরা পালন করে থাকি। এবং প্রেস এবং পুলিশ এবং প্রেস যেখানে যত বেশি সহযোগিতার সম্পর্ক আছে, আমরা দেশ গড়ার লক্ষ্যে, আমাদের আইন শৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষ্যে, পুলিশের সেবাটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে, আমরা যখন একই লক্ষ্যে একই উদ্দেশ্যে আমরা কাজ করি এবং আমাদের মধ্যে সহমর্মিতা, বোঝাবুঝি, সহযোগিতা যত বেশি থাকে, সেই এলাকার জনগণ পুলিশের সেবা বা প্রেসের সেবা তত বেশি জনগণ পেয়ে থাকে। এই জন্য আমি মনে করি যে আপনারা আবারও আমি আমার তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার যারা পরিষদ আছেন সবাই আমরা রাষ্ট্রের সেবক, সংবিধান অনুসারে তাই। জনগণের পয়সার পয়সায়, আপনাদের ট্যাক্সের পয়সায় আমাদের বেতনাদি হয় এবং জনগণের প্রতি আমাদের সেবা প্রদায়েরই অন্যতম লক্ষ্য, উদ্দেশ্য এবং দায়িত্ব। তা আপনাদের মাঝে যখনই আমরা বসি তখন আপনাদের নানা রকম মতামত, পরামর্শ, যে এক্সচেঞ্জ অফ ভিউ হয়, সেটাতে আমাদের কাজের গতি অনেক বৃদ্ধি পায় এবং আমরা জনগণের প্রতি আমাদের করণীয়গুলোকেও আমরা শানিত করতে পারি। বিশেষ করে বরিশালের যে একটি নিরাপদ বরিশাল, বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সেটি আপনাদের কাছ থেকে নানানভাবে যথেষ্ট নিয়ন্ত্রণে এবং শৃঙ্খলার মধ্যে আছে, যথেষ্ট সন্তোষজনক আছে বলে আমার কাছে প্রতীয়মান হয়। তারপরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত, আরো সুন্দর করার যথেষ্ট স্কোপ রয়েছে, আরো জনগণের কাছে আমাদের সেবা এবং নিরাপত্তা এবং নিরাপদ পরিবেশ গঠনের আরো যথেষ্ট সুযোগ রয়েছে। আমরা আপনাদের সহযোগিতা এবং সাহায্যে আমরা পুলিশি কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আরো নিরাপদ বরিশাল গঠন করতে চাই। বিশেষ করে যখন কোন ইউনিটে ইউনিট প্রধান হিসেবে একজন নবাগত আসেন এবং এরকম সাংবাদিক বা কোন ক্রস সেকশন অফ পিপলের সাথে যখন আমরা মত বিনিময় করি, স্বাভাবিকভাবেই সেই শ্রেণী পেশার মানুষদের, বিশেষ করে আজকে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের এই নতুন কর্মকর্তা বা নতুন যিনি নেতৃত্ব দিচ্ছেন একটি ইউনিটে, তার কাছ থেকে কতগুলো মতামতি বলেন বা ভিউ বলেন বা লক্ষ্য বলেন, উদ্দেশ্য বলেন বা ইত্যাদি সম্পর্কে জানার একটি আগ্রহ সবসময় থাকি এবং সেক্ষেত্রে সুবিধা হয় একটু জানা থাকলে।